হ্যালো গাইস, হ্যাপি বলে সানডে নিয়ে আমি আজকে চলে এসেছি। আমি আবার বলছি হ্যাপি 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 সানডে। আজকে সবার বাড়িতে বেশ ভালো মন্দ একটু খাওয়া দাওয়া হয়। রোববার মানে আমাদের বাঙালিদের রোববারের বাজার মানে একটা বিশাল একটা ব্যাপার। তো আজকে এই রোববারের বাজারে আমার বাড়িতে খুব সুন্দর সুন্দর খাবার দাবার হচ্ছে। কিন্তু আমি আজকে সকাল সকাল উঠে গেছি, যে ভোর 5টার সময় উঠেছি, কারণ আমার বাড়িতেই আজকে ক্লাস ছিল। আজকে বাড়িতে ক্লাস করলাম ওদের সঙ্গে, আজকে আমিও একটু ফিটনেস সে জয়েন করলাম। তো যাই হোক, ক্লাস করলাম, করে ঝাপাঝাপ করে যেটুকুনি কাজ করা সেটুকু করে দিলাম। আজকে আমার রেস্টই রেস্ট। তারপরে এখন আমি স্নান করব, স্নান করে পুজো দেবো, বাস পুজো দেওয়ার পর আমার একটু রেস্ট। তারপর আমি 3:30টার সময় আমি আবার বেরিয়ে যাবো, আমার আবার বিকেলে ক্লাস আছে। তার জন্য আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো আজকে বেশ ভালো লাগছে, বেশ খুব মাইন্ডটা ফ্রেশ লাগছে। সকাল সকাল এক্সারসাইজ হয়ে গেছে, আর তার সাথে আরো মন ভালো করে দিয়েছে কে জানো, একজন আছে আমাকে ভালো মন করে দিয়েছে, সেটা কে জানো? জি দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আবার আরেকটা হবে, কুড়ি হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কুড়ি হয়েছে, কি সুন্দর ফুলটা আজকে ফুটেছে। এটাকে তুলে নিয়ে তো আমি আজকে যাব পূজা দেওয়া দিতে, আমার না তুলতে ইচ্ছা করছে না, কি সুন্দর দেখো, দারুণ।